ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে শিল্প প্রসারে বিশেষ উদ্যোগের জন্য রাজ্যের অন্যতম ব্যবসায়ী সংস্থা অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরাই গুঁড়ো মশলা কোম্পানিকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করে রাজ্য সরকার। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের এই পুরস্কার গ্রহণ করেন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরাই গুঁড়ো মশলার কর্ণধার রতন দেবনাথ। শুক্রবার 21 জানুয়ারি পূর্ণরাজ্য দিবস। পূর্ণরাজ্যের মর্যাদা প্রাপ্তির 50 বছর পূর্তি হয়েছে এই দিন। এই উপলক্ষে রাজ্য সরকার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংস্থাকে পূর্ণরাজ্য দিবস সম্মাননা প্রদান করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যতম ব্যবসায়ী সংস্থা অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরাই গুঁড়ো মশলা কোম্পানিকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির হয়ে রাজ্য সরকারের এই পুরস্কার গ্রহণ করেন সংস্থার কর্ণধার রতন দেবনাথ। এই অনুষ্ঠানে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরাই গুঁড়ো মশলা কোম্পানি সহ 15টি ক্ষেত্রে 15টি সংস্থাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবায় ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হয় ডক্টর প্রতাপ সান্যালকে। সামাজিক কাজকর্মে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ হেলেন দেববর্মাকে ত্রিপুরা ভূষণ সম্মানে সম্মানিত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।